হাত ঘুরিয়ে ব্যাটারি চার্জ করার গ্যাজেট, হ্যান্ড এনার্জি কিংবা টাচ করা ছাড়াই শুধুমাত্র হাতের নির্দেশে কম্পিউটার বা ড্রোন চালানোর আর্মম্যান মায়ো। বাজারে আসা চোখ দাদালো পাঁচটি গ্যাজেট নিয়ে থাকছে অদ্ভুত নিউজের আজকের ভিডিও। তো বন্ধুরা, আপনারা যদি অদ্ভুত রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও দেখতে ভালোবাসেন তাহলে অদ্ভুত বিডি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। হ্যান্ড এনার্জি, স্মার্টফোন বা ট্যাবলেটের চার্জ শেষ হয়ে গেলেই মুশকিল, এক মুহূর্তেই পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হয় তখন। আবার এমনও হয় অনেক সময় আপনার গ্যাজেটটিকে চার্জ দেওয়ারও সুযোগ থাকে না, অনেকেই এর সমাধান খুঁজছেন পাওয়ার ব্যাংক বা সোলার চার্জারের মাধ্যমে। কিন্তু যদি এমন হয়, আপনার গ্যাজেটটি চার্জ করতে একদমই নির্ভর করতে হবে না বিদ্যুৎ বা সৌরশক্তির উপর, শুধুমাত্র আপনার হাতের ঘূর্ণিতেই চার্জ হয়ে যাবে সব। তাহলে আপনার জন্য বি এনার্জির তৈরি মিনি জেনারেটর হ্যান্ড এনার্জি ছাড়া কোনো বিকল্প নেই, শুধুমাত্র হাত ঘুরিয়েই চালানো যাবে এই মিনি জেনারেটর, এবং উৎপাদিত বিদ্যুৎ বিল্ট ইন ব্যাটারিতেই স্টোর করা যাবে। সেই সাথে স্মার্টফোন, ট্যাবলেট, ইবুক, অ্যাকশন ক্যামেরা বা ফ্ল্যাশ লাইট চার্জ করতে ব্যবহার করা যাবে এই পণ্যটি। স্ক্রাইবিট, ঘরের দেয়ালকে ক্যানভাসে পরিণত করে মুহূর্তেই কোনো ড্রয়িং বা ছবি আঁকার আশ্চর্য রোবট স্ক্রাইবিট। আর এই রোবটটি ডিজিটাল ড্রয়িংকে নিয়ে গেছে নতুন এক মাত্রায়। মাত্র 5 মিনিটের মধ্যেই দেয়ালে আঁকাআঁকির জন্য তৈরি করা হয়েছে এই রোবটটিকে। প্লাগ ইন করে স্মার্টফোন থেকে কোনো ড্রয়িং বা ছবি নির্বাচন করে দিলেই কাজ শুরু করে এই রোবট। কাঁচ, কাঠ বা সাধারণ দেওয়ালের উপর আঁকতে পারে এই রোবট। এমনকি স্ক্রাইবিট দিয়ে দেয়ালে আঁকা যে কোনো ড্রয়িং মুহূর্তেই মুছে ফেলে বারবার নতুন করে আঁকারও সুযোগ রয়েছে। এই স্ক্রাইবিটে ব্যবহার করা যাবে 24টি রং। ডুও, এটি নতুন প্রজন্মের ল্যাপটপ অ্যাক্সেসরিজ যা আপনার কাজের সক্ষমতা 50% পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। মাত্র 680 গ্রাম ওজনের এই পোর্টেবল মনিটর খুব সহজেই লাগিয়ে নেওয়া যাবে যে কোনো ল্যাপটপের সাথে, আর USB কেবল কানেক্ট করলেই এটি কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। এটিকে 270 ডিগ্রি পর্যন্ত ঘোরানো যায় বলে প্রয়োজন মতো যেদিকে খুশি ঘুরিয়ে নেওয়া যাবে মনিটরটি। কনফারেন্স বা প্রেজেন্টেশনের কাজে আদর্শ হতে পারে এই পোর্টেবল মনিটর। 12.5 ইঞ্চি সাইজের HD মনিটরে থাকা ভিডিও ড্রাইভার ল্যাপটপের ব্যাটারিকেও সুরক্ষা দিবে। 2019 সাল নাগাদ ক্রেতাদের হাতে পৌঁছাবে এই পোর্টেবল মনিটর। মায়ো আর্নম্যান, নতুন প্রযুক্তির এই ডিভাইসটি তৈরি করেছেন থালনিক ল্যাব, আর বহু ধরনের ওয়্যারলেস প্রযুক্তির সাথে ব্যবহার করা যাবে এই ডিভাইসটি। হাতের কনুয়ের নিচে পড়তে হয় এটি, আর এতে থাকা কয়েক সেট ইলেকট্রোমায়োগ্রাফিক সেন্সর হাতের মাসালে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি ধরতে পারে, এবং জাইরোস্কোপ, ম্যাগনেটোমিটার ইত্যাদির সাহায্যে হাতের নাড়াচাড়া অনুযায়ী নির্দেশ দিতে পারে। আর শুধুমাত্র হাত নাড়িয়েই এটি দিয়ে ভিডিও গেম, কম্পিউটার, স্মার্টফোন, ড্রোন এবং টিভি চালানো যাবে। এয়ার কুলার গাইজিয়ার, শুধু পরিবেশ বান্ধবী নয়, খুব অল্প খরচে চলবে ছোট আকারের এই এয়ার কুলারটি। এয়ার কন্ডিশনার চালানো একদিকে যেমন মোটা অঙ্কের বিদ্যুৎ খরচ হয়, অন্যদিকে তৈরি করতে পারে নানা শারীরিক সমস্যা, আর এসবের হাত থেকে বাঁচাবে খুব সহজেই ব্যবহারযোগ্য এই কুলার গাইজিয়ার। শুধুমাত্র ফ্রিজে জমানো বরফ ভরে দিতে হবে কাঁচ এবং উপরে ধাতুর আস্তর দিয়ে তৈরি করা এই কুলারের ভিতর। সাথে থাকা রিচার্জেবল ব্যাটারির সাহায্যে চলবে কুলারের ফ্যান, এবং ঠান্ডা বাতাসও চতুর্দিকে ছড়িয়ে পড়বে। 12 বর্গমিটারের একটি রুমের তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামিয়ে আনতে পারে এই এয়ার কুলার গাইজিয়ার। তো বন্ধুরা, এ সকল গ্যাজেটগুলোর মধ্য থেকে কোন গ্যাজেটটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।